আমরা এখন আছি কুশিয়ারা নদীর তীরে। আপনারা অনেকেই জানেন যে কুশিয়ারা সিলেটের মধ্যে অবস্থিত এবং সিলেটের এই অংশটাকে বলা হয় জকিগঞ্জ। জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরে দাঁড়িয়ে আছি আর ওই পারে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সেটা টোটালি ইন্ডিয়ার মধ্যে। যে মানুষরা গোসল করছে বা পানি নিচ্ছে সবাই আছে ইন্ডিয়ার অন্তর্গত। এই নদীটার অর্ধেক পর্যন্ত বাংলাদেশের সীমানা আর বাকি অর্ধেক হলো ইন্ডিয়ার মানে আওতাধীন আছে। এখন নদীতে পানি কম, কিন্তু চাইলেও নৌকা নিয়ে বা কোনোভাবে ওই পারে যাওয়ার সুযোগ নেই, যেহেতু এটা আরেকটা দেশের অন্তর্গত। 1947 সালের দেশ ভাগের আগে এই অংশটি, বিশেষ করে ওই পারে হলো করিমগঞ্জ, এটা বাংলাদেশের অন্তর্গতই ছিল। বাট দুর্ভাগ্যজনকভাবে যা এখন ইন্ডিয়ার অন্তর্গত। এভাবে অনেকগুলো ইন্ডিয়ার স্টেট আছে, জেলা আছে, যেগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত থাকার কথা ছিল, যেমন মালদা, নদিয়া, তারপর বহরমপুর। ঠিক সেভাবে এই করিমগঞ্জ সাইডটা তো বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল। যাক, র্যাডক্লিফ সাহেবের মানচিত্রের ভুলের কারণে হোক আর যে কোনো রাজনৈতিক দুর্বলতার কারণেই হোক, আমরা এই জায়গাগুলো হারিয়ে ফেলেছি। দুটো পাখি উড়ে যাচ্ছে, ওদের কোনো ভিসা পাসপোর্ট লাগে না, চাইলে এই দেশ থেকে ও দেশ, এপার থেকে ওপার চলে যেতে পারে। বাট আমরা যারা মানুষ, যারা সভ্য জাতি, তাদের জন্যই যত বাধা। যাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।